আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো আজকে আমরা এই পর্বে আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের আমাদের আজকের অধ্যায় প্রাথমিক স্থিতি বিশ্লেষণ। তো এই অধ্যায়ের আমরা অনেকগুলো সমাধান ক্লাস করছি, আজকে সমাধান ক্লাস 5 এবং জাতীয় আয় মডেল সম্পর্কিত আজকে সমাধান ক্লাস হলো 2। এর আগেও আমরা জাতীয় আয় মডেলের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করছি। তো আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছি, একটা তিন খাত বিশিষ্ট মডেল যেটা এখানে দেয়া আছে। এবং ওয়াইডি বলতে এখানে বোঝাচ্ছে সামষ্টিক অর্থনীতির একটা কনসেপ্ট, ডিসপোজেবল ইনকাম অর্থাৎ ব্যয়যোগ্য আয়, যে আয়ের থেকে যদি ট্যাক্সটা বাদ যায় তাহলে যে আয়টা থাকে সেটাকে বলা হয় ব্যয়যোগ্য আয়। কনজামশনের একটা ফাংশন দেওয়া আছে সি নট, এটার মান দিয়ে আছে, আই নটের মান দিয়ে আছে, বি এর মান দিয়ে আছে, টি সমান টি নট এবং জি নটের মান দিয়ে আছে এবং টি নটের মান দিয়ে আছে। যেগুলো মান দিয়ে আছে আমরা জানি এগুলো এক্সোজেনাস ভেরিয়েবল, অর্থাৎ এটা গিভেন দেওয়া আছে। আমাদের এখানে কি কি নির্ণয় করতে হবে, কোয়েশনে বলা আছে ভারসাম্য আয় স্তর কত, অর্থাৎ আমাদের ভারসাম্য আয়টা বের করতে হবে। আর এখানে একটা সেকেন্ড কোয়েশনে চাওয়া হয়েছে সরকারি ব্যয় জি নট এবং স্বয়ংভূত কর, মানে যে টি নট স্বয়ংভূত কর, এই দুটো যদি $50 বৃদ্ধিতে ভারসাম্য আয়ের উপর কি ধরনের প্রভাব পড়ে সেই সম্পর্কে এখানে জানতে চেয়েছে। তো এখন আমরা শুরু করি। তো সমাধানের ক্ষেত্রে এই তথ্যগুলো আমাদের দেয়া আছে। তো এখন একবার আমরা ভারসাম্য অবস্থা হতে পাই, সমাধান ভারসাম্য অবস্থা নির্ণয় আমরা এটুক লিখতে পারি। তো আমরা জানি ভারসাম্য অবস্থা তিন খাত বিশিষ্ট মডেল, এখানে দেয়াই আছে ওয়াই সমান সি প্লাস আই নট প্লাস জি নট। তো ওইটা আমরা লিখব ওয়াই সমান সি প্লাস আই নট প্লাস জি নট। এখানে খেয়াল রাখতে হবে সি নটের আলাদা করে মান দেওয়া আছে, কিন্তু সি ফাংশন কিন্তু আলাদা একটা ফাংশন। তো অনেকে আবার ভুল করে এখানে সি নট লিখে ফেলতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এখন আমরা সমাধানের জন্য বা ওয়াই সমান এই যে সি, সি এর একটা ফাংশন দেওয়া আছে, সি সমান যে মানটা আমরা এখন সেই জায়গায় সি এর জায়গায় সেই মানটা লিখে নেব, সি নট প্লাস বি ওয়াই ছোট করে ডি প্লাস আই নট যেটা আছে সেটা লিখলাম প্লাস জি নট, এটা আমরা এই পর্বে এভাবে রাখলাম। এখন আমরা সাইডে লিখি এটা। এখন আমরা যেটা করব, আমরা অনেকেই আবার এই জায়গায় মান বসিয়ে দিতে পারে, কিন্তু মানটা আমরা শেষের দিকে বসাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখন আমরা ওয়াই সমান সি নট রাখলাম প্লাস এই যে ওয়াই ডির একটা ফাংশন দেওয়া আছে। খেয়াল রাখতে হবে যে এই কোয়েশনের মধ্যে কোথায় কোন ফাংশনটা দেওয়া আছে, আমার সেট আপে কোনটা কখন লাগবে সেটা সে জায়গা রিপ্লেস করতে হবে। তো এখানে বি ইনটু বি থাকবে, তার সাথে ওয়াইডির যে ফাংশন আছে সেই জায়গাটা আমরা ওয়াইডির মান লিখব ওয়াই মাইনাস টি, এবং এটা যেহেতু বি এদের সাথে গুণ আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম, আর পরের মানটুকের কোনো সেন্স নাই। তো এখান থেকে আমরা এদিকে আবার করি, তাহলে ওয়াই সমান সি নট প্লাস এই যে বি, যেহেতু এই দুটো টার্মের সাথে গুণ আছে তাহলে আমরা গুণ করে দিতে পারি। আচ্ছা, তার আগে আমরা আরেকটা লাইন লিখতে পারি, যেহেতু টি সমান টি নট তাহলে টি সমান টি নটটা আমরা আগে আরেক লাইন লিখে তে বসাই দিই, ওয়াই মাইনাস টি এর জায়গায় এখন কি বসাবো, যেহেতু টি সমান টি নট, টি নটের মান দেওয়া আছে সেই কারণে আমরা টির জায়গায় টি নটটা বসাই দিলাম প্লাস আই নট প্লাস জি নট। তারপরে আবার আমরা পরের সেন্টেন্স এখানে যাচ্ছি। তো এখানে এবার আমরা কি করব, গুণ করে দেব, ওয়াই সমান সি নট এদিকে থাকবে, বি দিয়ে এই দুইটা টার্মের আমরা গুণ করে দেব, এখানে প্লাস আছে আর বি ওয়াই সাথে গুণ করলে বি ওয়াই মাইনাস বি টি নট, তাহলে বি দিয়ে দুটোর গুণ করে দিলাম, আর পরবর্তী যে আই নট জি নট আছে এটা আমরা লিখে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা পরবর্তী লাইন এখানে আসি। এখন আমরা যেটা করব, যে আমাদের সমাধান যেহেতু ভারসাম্য আয় স্তর বের করতে বলছে, তো এই টার্মের ভিতরে কোথায় কোথায় ওয়াই আছে, ওয়াই টার্ম সেটা গুণ আকারে হোক বা সিম্পল থাকুক সেটা আমরা একদিকে নিয়ে আসব। তাহলে আমরা দেখছি এখানে ওয়াই টার্ম শুধু এই একটাই আছে আর এদিকে তো একটা আছে, আর কোনো ওয়াই টার্ম নাই, তাহলে ওইটা আমি এদিকে
বাম দিকে নিয়ে চলে আসবে তাহলে y এদিকে ছিল আর ওইটা যদি প্লাস by নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে সাইড সেন্স করলে তো মাইনাস হয়ে গেল আর ওদিকে কি কি অবশিষ্ট থাকলো c নট মাইনাস b t নট প্লাস i নট প্লাস z নট ওকে তো এই পর্যায়ে আমাদের আসলে এখন আমাদের কাজ কি এখানে একটা y আছে এখানে একটা y আছে তাহলে আমরা y একটা কমন নিতে পারি তাহলে কমন নিলে এখানে কি থাকে y আমি কমন নিলাম ব্র্যাকেট দিলাম তাহলে y চলে গেলে থাকে এখানে 1 আর এখানে y চলে গেলে থাকে b তাহলে 1 - b আর এদিকে যে মানটা আছে এটা সেম থাকবে এটার কোনো পরিবর্তন হবে না c নট - bt নট প্লাস i নট প্লাস z নট ঠিক আছে তো এটুক গেল এখন আমরা এই যে আমরা y এর মানটা বের করব তো y এর সাথে 1 - b যেহেতু গুণ আছে এখন আমি যদি এদিকে পাঠাই এই টার্মের নিচে কি হয়ে যাবে ভাগ আকারে বসে যাবে তাহলে আমরা এভাবে লিখতে পারি y সমান আগে লবে যেটা আছে এটা আমরা পুরোটা লিখব c নট - b t নট প্লাস i নট প্লাস z নট এই সেন্টেন্সটা আমরা এই যে এই পার্টটুক লিখলাম এখন এর নিচেই আমরা এই যে 1 - b দ্বারা ভাগ করে দেব তাহলে 1 - আমরা b দিলাম এখন এই যে মানগুলো এখন আমরা যে মানগুলো দেয়া আছে এখন সেই মানগুলো বসাব তাহলে আমরা যদি এখানে বসাই সমাধান করি c নট এর মান দেয়া আছে কত এই যে 100 তাহলে আমরা c নট এর জায়গায় 100 বসালাম b এর মান দেয়া আছে 0.8 0.8 দিলাম t নট এর মান দেয়া আছে 200 তাহলে এটার সাথে গুণ আকারে আছে তাহলে 200 আমরা গুণ আকারে রাখলাম প্লাস i নট এর মান দেয়া আছে কত 90 90 তাহলে 90 বসালাম আর z নট এর মান দেয়া আছে 330 330 ওকে তাহলে ওইটা আমরা বসিয়ে দিলাম এখন নিচেই 1 - b এর মান ওই যে আগে আমরা এখানে যেটা লিখছি সেটাই 0.8 0.8 এখন জাস্ট এখান থেকে আমরা সমাধান করব তো উপরে 100 এটা যদি গুণ করি 0.8 দিয়ে এটা গুণ করলে 160 হবে আর এই দুটো টার্ম আমরা যদি যোগ করে নিই তাহলে 0 9 3 12 2 হাতে 1 4 420 আর নিচেই 1 এর থেকে 0.8 মানে 80 বাদ গেলে কত থাকে 0.2 থাকে ওকে আমরা দিলাম এখানে এবার আমরা যেটা করব এখানে এই 420 এর আগে প্লাস 100 এর আগে প্লাস তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে যায় 520 তাহলে 520 এর থেকে যদি 160 বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে সেটা আমরা লিখব 063 360 থাকে এখানে আমাদের বিয়োগ করলে উপরে টার্মে থাকবে 360 360 গিভেন নিচে আছে 0.2 এখন এইটা দিয়ে যদি একে ভাগ করা হয় তাহলে কত আসবে 1800 মানে আমরা যদি বলি 1800 অ্যামাউন্ট তাহলে আমরা বলতে পারি এটা কিসের অ্যামাউন্ট আসলে y এর তাহলে এটাই সে আমার ভারসাম্য i তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে অতএব y বার সমান 1800 এটাই হলো ভারসাম্য i স্তর তাহলে আমাদের এই যে প্রথম পাঠের অঙ্কে সমাধানটা বেরিয়ে গেল তো আমরা এখন খ নম্বর অংশের অ্যানসার করব খ নম্বর কোশ্চেনে কি আছে সরকারি ব্যয় জি নট এবং স্বয়ংভূত কর টি নট যদি $50 বৃদ্ধি করা হয় তাহলে ভারসাম্য আয়ের উপর কি প্রভাব পড়বে তো খুব সহজেই আমাদের প্রভাবটা যদি দেখতে হয় তাহলে প্রথমে আমরা যে ভারসাম্য পাইছি প্রথম পোর্শনে ওয়াই বার সমান 1800 1800 টাকা আমরা যদি টাকায় ধরি সেটা আমরা পাইছি এবং পরেরটা কি ইফেক্ট হবে সেটার মাধ্যমে আমরা প্রভাবটা বুঝতে পারব তাহলে এখানে যেটা বলছে যে সরকারি ব্যয় $50 বৃদ্ধি করলে কি হবে তাহলে সরকারি ব্যয় আমরা লিখব $50 বৃদ্ধি করলে আগে ছিল কত সরকারি বাই জি নট আগে ছিল জি নট সমান 330 এটার সাথে আমরা $50 বৃদ্ধি করবো তাহলে এখন কত হলো 380 ঠিক সেম ওয়েতে এখানে বলছে সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর দুটোই কিন্তু বৃদ্ধি করতে বলছে তাহলে আমরা পরেরবার লিখব স্বয়ংভূত
স্বয়ংভূত কর এটাও কি আছে $50 বৃদ্ধি করলে টি নট সমান চেঞ্জ হবে অর্থাৎ বৃদ্ধি করা মানে যখন কোশ্চেনে এই কোশ্চেনটাই বারবার ঘোরায় দিতে পারে কোন সময় হয়তো স্বয়ংভূত কর বাড়াতে পারে কমাইতে পারে সরকারি ব্যয় বাড়াইতে পারে কমাইতে পারে সেম নিয়মেই সেম প্রক্রিয়ায় সমাধান তো যেহেতু বাড়াচ্ছে টি নট ছিল আমাদের এখানে দেয়া কত 200 তাহলে এই 200 এর সাথে আরো 50 যোগ হবে যেহেতু $50 বৃদ্ধি হয়েছে তাহলে নতুন হলো কত 250 তো এখন এই দুটো মান পাইছি এই দুটো মান আমরা কোথায় বসাবো এই যে আমরা প্রথম দিকে যে সমাধানের ইকুয়েশনে আসছিলাম এখানে বসিয়ে যেটা আমরা প্রথম ভারসাম্য আই পাইছি সেই ইকুয়েশনে আমরা বসিয়ে দেব তো এখানে আমরা যদি বসাই y সমান c নট এর মান যেটা দেয়া আছে কোনো চেঞ্জ নাই আগেরটাই 100 মাইনাস b এর মান আগেই 0.8 গুণিত t নট এর মানটা চেঞ্জ হইছে অর্থাৎ এখানে যে টি নটের মানটা চেঞ্জ হইছে কত এখন 250 প্লাস আই নটের মান সেম আছে আগের ইকুয়েশনে 90 প্লাস এই যে জি নটের মানটা আবার চেঞ্জ হইছে তাহলে আমাদের এই উপরে তথ্যই ইকুয়েশনে এই দুটো মানই জাস্ট চেঞ্জ হচ্ছে আর কোনো চেঞ্জ নাই 1 মাইনাস 0.8 তাহলে এখন আমরা সমাধান করি 100 এটা গুণ করলে 200 আর এই দুটো যোগ করলে কত হবে 0 8 8 16 17 7 1 470 এখানে 0.2 এদিকে আমরা যদি ইয়ে করি 570 মাইনাস 200 0.2 তাহলে এখানে বাদ দিলে আমার থাকে কত 370 570 এর মধ্যে থেকে 200 বাদ দিলে এত থাকে তাহলে এটা এটা যদি আমরা ভাগ করি তাহলে আলটিমেট আমাদের আসবে কত 1850 তাহলে এই যে 1850 পালাম এইটাই হলো আমার নতুন ভারসাম্য আয় এটা নতুন ভারসাম্য আয় কিভাবে বের হলো এই যে সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর যে বৃদ্ধি করেছে বৃদ্ধির ফলেই আমাদের এই নতুন ভারসাম্য আয় হয়েছে 1850 কিন্তু এখনই কিন্তু আমাদের কোশ্চেনের উত্তরটা হয়নি আমাদের লিখতে হবে উত্তর লেখার সময় অর্থাৎ সরকারি ব্যয় ও স্বয়ংভূত কর $50 বৃদ্ধি করলে কি ইফেক্টটা পড়ছে পরের ঘটনা এই যে 1850 মাইনাস আগের আইটা ছিল আমার কত 1800 তাহলে এটা যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারি এটা সমান $50 বৃদ্ধি পায় তার মানে একসাথে এই যে পরবর্তী ইফেক্টে ঘটনায় কি হয়েছে স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয় দুটোই $50 করে বাড়াইছে তারপরেও আলটিমেট কি হয়েছে জাতীয় আয়টা $50 বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু এভাবে দেখাতে হবে যে দুটোর কম্পেয়ার যে 1850 লিখে দিলেই হবে না এখানে বলেছে যে কি প্রভাব পড়বে তো প্রভাবটা পড়বে এইটা মাইনাস আগেরটা ঘটনা দিয়ে আমরা যেটা দেখলাম যে $50 বৃদ্ধি পাবে তার মানে এই দুটো যদি বাড়ানো হয় সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর $50 করে তাহলে ভারসাম্য জাতীয় আয়ু $50 বৃদ্ধি পায় এটাই হলো এর অ্যান্সার ক্লিয়ার বিষয়টা তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ